হাওড়ার উলুবেড়িয়ায় হিট অ্যান্ড রানের বলি হলেন রাজ্যের দুই পুলিশ কর্মী। কর্তব্যরত অবস্থায় লরির ধাক্কায় প্রাণ গেল সাব ইন্সপেক্টর সুজয় দাস এবং হোমগার্ড পরা সামন্তের। এই ঘটনায় আহত আরও দুই। জানা গিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে কোলাঘাটের দিক থেকে আসা একটি লরি তাদের পিছে দিয়ে পালিয়ে যায়। এরপর বাগনান থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সুজয় এবং পলাশকে মৃত বলে ঘোষণা করা হয়। আর দুই পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দেখা করেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা।